শুভ্র ডান হাতে টাইপ করতে করতে তলির দিকে তাকালো, বলল, আমার মন্দ লাগেনি, পার্সোনালি আমার সিল্কি চুল ভালো লাগে। তুলি লজ্জা পেয়ে হাসলো। শুভ্র ড্রাইভ করছে, তারা এখন মহাখালীর দিকে যাচ্ছে। দেখতে দেখতে তুলির নজর শুভ্রের হাতের দিকে চলে গেল। সাদা শার্টের হাতা ফোল্ড করে কনুই অবধি তুলে রাখা, দৃষ্টিগত হচ্ছে শুভ্রের হাতের পুরুষালী লোম। এক হাতে ড্রাইভ করার কারণে হাতের পেশি ফুলে আছে, আলাদা রকমের সুন্দর লাগছে শুভ্রকে ড্রাইভিং অবস্থায়। শুভ্র লক্ষ্য করলো তুলি শুভ্রের হাতের দিকে চেয়ে আছে। শুভ্র বারণ করল না, শুধুমাত্র মৃদু হাসল। শুভ্র আর তুলি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ডাক্তার আরিফের নিজস্ব মহাখালী ফ্ল্যাটের সামনে। ডাক্তার ফারহান এবং তার ওয়াইফও এখানেই। তুলিকে তারা আজ প্রথম দেখবেন, ছাত্রী হিসেবে নয়, শুভ্রের বউ হিসেবে। আরিফ এবং ফারহান দুজনেই শুভ্রের খুব ক্লোজ। কাবিনের দিন এদের বলা হয়েছিল আসার জন্য, দুজনেই শহরের বাইরে থাকায় আসতে পারেনি। আজ তলিকে দেখে তারা কেমন প্রতিক্রিয়া জানাবে ভাবলেই শুভ্র নার্ভাস হয়ে যাচ্ছে। মেডিকেলের মোস্ট অ্যারোগেন্ট ইগোয়েস্টিক ডাক্তার ওমায়ের হোসেন শুভ্র শেষ অবধি তার ছাত্রীকে বিয়ে করল। পুরো ব্যাপারটাই তো লজ্জার। শুভ্র মনে মনে নিজেকে প্রস্তুত করছে কিভাবে তলিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। শুভ্র কলিং বেল বাজানোর আগে তলিকে বলল, তলি। তলি শুভ্রের দিকে তাকালো, তারপর শুভ্র কিছু বলার আগেই তুলি বলল, স্যাররা কি রিয়াকশন দিবেন ভাবলে ভয় লাগছে আমার, আমি এভাবে। কিছু হবে না, ভয় পেও না, তুমি সুন্দর করে জাস্ট সালাম দিবে, বাকিটা আমি সামলে নিব। তুলি আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। শুভ্র কলিং বেল বাজালো, তারপর আরো একবার তুলির দিকে চেয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুলি এবার হাসলো। শুভ্র যখন এভাবে ম্যাজিক ভয়েসে কথা বলে তুলি হারিয়েই যায়। তখন মনে হয় তুলি এই পৃথিবী মহাকাশ অবধি জয় করতে জানে। দরজা খুলল ডাক্তার আরিফ, তার সঙ্গে দাঁড়িয়ে আছে ডাক্তার ফারহান। তারা শুভ্রকে দেখে হাই হ্যালো করবে, তার আগেই দুজনেরই চোখ গেল পাশে নত মুখে দাঁড়িয়ে থাকা তুলির দিকে। তুলি হালকা আওয়াজে দুজনকেই সালাম করল। শুভ্র এগিয়ে এসে দুজনকে ম্যানলি হাঁক করল। তবে তুলিকে একবার দেখেই দুজনের কারোরই এই জড়িয়ে ধরার দিকে মন নেই, দুজনেই অবিশ্বাস্য চোখে তুলির দিকে চেয়ে আছে। শুভ্র সরে এসে তুলির কাঁধে হাত রাখল, কাঁধে প্রথম কোনো পুরুষের স্পর্শে তুলি চোখ তুলে চাইল। দুচোখে ভেসে ওঠে শুভ্র নামক এক দায়িত্ববান সুপুরুষ। শুভ্র তুলিকে নিজের কাছে হালকা করে টেনে আনল, তারপর মৃদু হেসে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওকে, মিট মাই ওয়াইফ মিসেস প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর স্ত্রী তুলি? ডাক্তার আরিফ এবং ফারহান একসঙ্গে বিস্ময় নিয়ে চেঁচিয়ে উঠল, ওয়াইফ? দুজনের এমন চেঁচিয়ে ওঠাতে শুভ্র কানে হাত চাপল, তুলি ভয়ে সেটিয়ে গেল। শুভ্রর গায়ের সঙ্গে অস্বস্তিতে তুলি রীতিমতো জমে যাচ্ছে। শুভ্র কান থেকে হাত নামালো, তারপর দুজনের উদ্দেশ্যে বলল, আগে ঘরে ঢুকি, ডিটেলস পরে বলি, রিয়াকশন তখন দেখাস। শুভ্র তুলি এত সময় ধরে বাইরে দাঁড়িয়ে আছে দেখে দুজনেরই হুঁশ ফিরল। আরিফ দরজার সামনে থেকে সরে দ্রুত বলল, ও হ্যাঁ, ভেতরে আয় তুলি, তুমিও ভেতরে আসো। শুভ্র তুলিকে আগে দিল। তুলি ঘরে ঢুকলে আরিফের স্ত্রী মহু এগিয়ে আসলো, তুলি সালাম করল তাকে। মহুও ডাক্তার, তবে অন্য মেডিকেলের। তুলিকে দেখে তবুও কিভাবে যেন মহু চিনে ফেলল, কিছু ভেবে বলল, তুমি আরিফের মেডিকেলের স্টুডেন্ট না? তোমাকে মেডিকেলে দেখেছি আমি, চাইল্ড বার্থের উপর প্রেজেন্টেশন দিচ্ছিলে, রাইট? তুলি মাথা নেড়ে হ্যাঁ বলল, অথচ তুলির মনে পড়ছে না সে মহু ম্যাডামকে তাদের মেডিকেলে কখনো দেখেছে কিনা। আরিফ শুভ্রের পাশে সোফায় বসে মহুকে বলল, মহু, শুভ্রের ওয়াইফ আর আমাদের স্টুডেন্ট অলসো, তাই না শুভ্র? শুভ্র আরিফের টিটকিরি শুনে বিরক্ত চোখে তার দিকে তাকালো। ছেলেটা এমনিতেই ছোট থেকে ছোট বিষয় নিয়ে শুভ্রকে টিটকিরি করে, আর এখন পেয়েছে জল চ্যান্ত বিষয়, টিটকিরি আবার করবে না?
মহু প্রথমে অবাক হয়েছে, পরপরে মৃদু হেসে তুলির বাহুতে হাত রেখে আরিফকে বলল, স্টুডেন্ট, এটা তো রসিয়ে বলার কি আছে আরিফ, তুমিও না, এত সুন্দর মেয়ে বিয়ের আগে দেখলে না তুমিও লাফাতে। আরিফ ভ্যাপা চাকা খেয়ে বলল, মহু, আমাদের রিলেশন করে বিয়ে ভুলে গেছ? বিয়ের আগেও তো কোনো সুযোগই দিলে না, আবার লাফানো। মহু মুখ ভেঙালো, চোখ পাকিয়ে বলল, চান্স পেলে টাঙ্কি মারতে, ছি শোধরাবে না তুমি। পুরো ব্যাপারটা আরিফের স্রোতের উল্টো দিকে যাচ্ছে দেখে আরিফ কথা থামালো, টপিক পাল্টে বলল, শুভ্র, তুই অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগেছে না? বহু, চট জলদি নাস্তা দাও তো আমাদের, সঙ্গে গরম গরম চা, চা খেয়েই বেরিয়ে যাব আমরা। মহু আর দেরি করে না, তুলিকে ভিতরে নিয়ে যায়। মহিলারা যেতেই আরিফ এবার পুরোপুরি ঘুরে বসলো শুভ্রের দিকে। শুভ্র পাকা চোখে আরিফের পোলট্রি খাওয়া দেখলো। আরিফ নিজেকে প্রস্তুত করল, তারপর গম্ভীর স্বরে বলল, কাকিনি যার, তুলি আর তুই কিভাবে কি রিলেশন করে বিয়ে আমাকে বলবি না? তুই ওরকম ছেলেই না, আমি জানি। ফারহানও ওদিকে উৎসুক চোখে শুভ্রের দিকে চেয়ে আছে। শুভ্র তারপর দুজনকেই পুরো কাহিনী শোনালো। সব শুনে ফারহান বলল, তুলি মেনে নিয়েছে তোকে? শুভ্র উত্তর দিল, বোধহয় ট্রাই করছে। তুই? আরিফের প্রশ্নে শুভ্র থামল, পরপর ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, চেষ্টা করছি, আই থিঙ্ক আমার ওকে ভালোই লাগে, শি ইজ এ ম্যাচিওর গার্ল, চিন্তাভাবনা একদম আমার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুলি আম্মুর সাথে খুবই ফ্রেন্ডলি, আম্মু তুলির সংস্পর্শে ভালো থাকে, যেমনটা আমি সবসময় চেয়ে এসেছি। বিয়ে নিয়ে আমি সবসময় ভয় পেতাম, জানিস, সবসময় চিন্তা থাকতো যে মেয়ে আসবে আম্মুকে আমার মতো ভালোবাসবে কি না। বাট নাও আই এম স্যাটিসফাইড, তুলি সব দিকেই আমার কাছে বেস্ট লেগেছে, বাকিটা এখন ভাগ্য। সব শুনে আরিফ এবং ফারহানকে নিশ্চিন্ত হতে দেখা গেল। ফারহান বলল, এই ট্যুরটা তোদের জন্য খুব কাজে দেবে, ভালো করেছিস তুলিকে নিয়ে যাচ্ছিস সাথে, তোদের ফার্স্ট হানিমুনও সেরে গেল বেটা। শুভ্র হালকা হাসলো। ওদের কথা বলার ফাঁকে আরিফকে রান্নাঘর থেকে ডাকলো মহু। আরিফ উঠে নাস্তা রান্নাঘর থেকে এনে টেবিলে সাজালো। সবাই মিলে নাস্তা শেষ করে বেরিয়ে গেল বাস স্টেশনের উদ্দেশ্যে। আরিফ টিকিট আনতে গেছে সবার জন্য। শান্তি পরিবহন বাস ঢাকা থেকে খাগড়াছড়ি অবধি যাবে। একমাত্র এই বাসেই খাগড়াছড়ির দেখি নালা অবধি যাবে, তাই তারা এই বাসেই ঠিক করছে সাজেক যাওয়ার জন্য। শুভ্র এই ফাঁকে তুলিকে জিজ্ঞেস করল, কিছু কিনবে বাসে খাওয়ার জন্যে? তুলি আশেপাশে একবার দেখে বলল, আচার পাওয়া যাবে এখানে? শুভ্র একবার আশেপাশের দোকান দেখে বলল, আমি দেখি পাই কি না, তুমি মহুর সাথে দাঁড়াও। শুভ্র তুলিকে মহুর পাশে দাঁড় করিয়ে রেখে আচার খুঁজতে চলে গেল। মহু জিজ্ঞেস করলো তুলিকে, শুভ্র আবার কোথায় যাচ্ছে আচার কিনতে? কে খাবে, তুমি? তুলি স্বাভাবিকভাবে মাথা নাড়লো। মহু হালকা হেসে বলল, আমার কাছে আছে, আবার আনাতে গেলে কেন, আচার তোমার কাছে কয়েক মাস থেকে সব সময় থাকে। কেন ম্যাডাম, আপনি এত আচার পছন্দ করেন? তুলি অবাক হয়ে প্রশ্ন করল। মহু মৃদু হাসল, পেটে হালকা করে হাত বুলিয়ে বলল, ইনি আসার পর থেকে রোজ খাওয়ান আমাকে, আচার খেলে বমি কম হয়, তাই আরিফ কয়েক ধরনের আচার এনে রাখে বাসায়। তুলি খানিক বিস্মিত হল, বলল, আপনি প্রেগনেন্ট অবস্থায় এত দূর যাচ্ছেন, সমস্যা হবে না? আহা, বরং আমার মাইন্ড ফ্রেশ হবে, কদিন ধরে মনে হচ্ছে আমি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছি, অযথাই চেঁচাচ্ছি, আরিফের সঙ্গেও কয়েকবার খারাপ ব্যবহার করলাম, ও কিছু বলে না আমাকে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমার ফ্রেশ হওয়া দরকার, ডেইলি লাইফের এমন ছুট ঝামেলা কদিন রেহাই দরকার, তাই ভাবলাম ঘুরে আসি। তুলি অবাক হয়, মানুষটার কি ধৈর্য, এমন একটা অবস্থায় এভাবে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তুলি হলে বিছানায় ল্যাত খেয়ে পড়ে থাকতো, নিজের যন্ত্রণায় ভুগত, আশেপাশের সবাইকেও চালিয়ে মারত। তুলি হালকা হাসলো। এর মধ্যে শুভ্র এসেছে, হাতে পলিথিন, আচারের সঙ্গে আরও হাবিজাবি চকলেটস আর চিপস কিনে এনেছে। আরিফও এর মধ্যে টিকিট কিনে এনেছে। বাস ছেড়েছে কিছুক্ষণ হয়েছে, মহুর শরীর খারাপ লাগছে। আরিফের কাঁধে মাথা হেলান দিয়ে
শুয়ে আছে। ফারহানের কাঁধে মাথা হেলিয়ে বাহিরের দিকে চেয়ে আছে দিয়া। তাদের দেখে তুলিরও ইচ্ছে করছে শুভ্রের কাঁধে মাথা রাখতে, কিন্তু সংকোচের কারণে হচ্ছে না। শুভ্রও তো আগ বাড়িয়ে কিছু বলছে না, তুলি মেয়ে হয়ে কিভাবে বলবে? সেই কখন থেকে ওরা দুজন চুপ করে বসে আছে বাসে। কেউ কি তাদের দেখে বলবে এরা সদ্য বিবাহিত কোনো কাপল? তুলি বিরক্ত হয়ে বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসে। বাস ক্রমাগত নড়ছে, তুলি তাই ঠিকঠাক মাথা রাখতে পারছে না, উল্টে ব্যথা পাচ্ছে। তুলি তাও রাগে মাথা সরালো না, ঠেকিয়েই রাখল। শুভ্র ফোনে এতক্ষণ কাজ করছিল, এক পর্যায়ে তার চোখ গেল তুলির দিকে। তুলি ঘুমে পড়ে যাচ্ছে, তাও কষ্ট করে চোখ খুলে রেখেছে। কপালে কি ব্যথা লাগছে না তুলির? শুভ্রের বলতে ইচ্ছে হচ্ছে, তুলি চাইলে শুভ্রের কাঁধে মাথা রাখতে পারে, কিন্তু লজ্জা আর সংকোচে বলতে পারছে না। তাও সে বলল, তুলি তুলি এভাবে ঘুমিও না, কপাল ফুলে যাবে বাসের ধাক্কায়, রাস্তাটা বেশি ভালো না। তুলির ধ্যান ভাঙে, ঘুম থেকে উঠে বসে আবার সোজা হয়, শুভ্রের দিকে চায়। ঘুমে চোখ মেলতে পারছে না তুলি, চোখ ঘুরিয়ে ঘুমানোর জায়গা খুঁজছে। শুভ্র বলল, কি দেখছো? তুলি লম্বা হামি তুলে বলল, ঘুমাবো কোথায় আমি? সিটটা পেছনে হেলানো যায় না আর? শুভ্র সিটটা হাত দিয়ে একবার দেখল, তারপর বলল, না আর যাবে না। তুলির তখন শুভ্রের মাথায় মারতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে হলো, আপনার বোকার কাঁধ থাকতে আমি কেন সিটে মাথা দিয়ে ঘুমাবো? কিন্তু বলতে পারলো না। তাদের সম্পর্ক 8-10টা স্বাভাবিক কাপলদের মতো নয়, তাই দুজনের কেউই চাইলে স্বাভাবিক কাপলদের মতো আচরণ করতে পারে না। তুলি দীর্ঘশ্বাস ফেললো, হাল ছেড়ে দিয়ে শেষমেশ সোজা সিটেই হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। সিটে মাথা রেখে চোখ বুঝলো, তবে বাসের ধাক্কায় বারবার মাথা পড়ে যাচ্ছে তুলির। শুভ্র সব দেখছে, একবার ফারহান আর আরিফকে দেখে তার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে তুলিকে নিজের কাঁধে মাথা রাখার কথা, কিন্তু গলায় যেন আজকেও পাথর বসিয়ে দিয়েছে। শুভ্র কথাই বলতে পারছে না ঠিকঠাক। সদ্য বিবাহিত স্ত্রী হিসেবে তুলি পাশে বসে আছে, হানিমুনে যাচ্ছে তারা, এই ব্যাপারটাই শুভ্রকে বারবার লজ্জা দিচ্ছে। তুলি ঘুমোতে পারছে না ভালো করে, তাই শুভ্র একসময় নিজেকে শক্ত করল, কাঁচুমাচু হয়ে তুলিকে ডাকল, তুলি এই তুলি উঠো, আমার কাঁধে মাথা রেখে শোও, এভাবে ঘুমালে ঘাড় ব্যথা করবে তো। তুলি একথা শুনে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। শুভ্র আচমকা চোখ খোলায় ভ্যাবাচাকা খেয়ে তাকালো তুলির দিকে। তুলি চোখের পলক দুবার ফেলে শুভ্রের দিকে চেয়ে বলল, আর একবার বলুক সে। তুলি মরিয়া হয়ে ঝাঁপাবে তার কাঁধে। শুভ্র বুঝল তুলি হয়তো শুনতে পারেনি, তাই শুভ্র গলা পরিষ্কার করে ধীমে আওয়াজে বলল, ঘুমাবে তুমি, এভাবে ঘুমালে ব্যথা পাবে, অস্বস্তি ফিল না করলে আমার কাঁধে মাথাটা রাখো। তুলি মৃদু হাসল, লজ্জায় অবনত হয়ে হালকা সরে এসে শুভ্রের হাত জড়িয়ে তার কাঁধে মাথা রাখল পরম আবেশে। শুভ্রের গা এই প্রথম কোনো নারী স্পর্শ করল, কাঁধে মাথা রাখল, সেই নারীটা তার স্ত্রী, ব্যাপারটা কত সুন্দর। শুভ্রর হাত যত্ন নিয়ে তুলির চুলে মালিশ করল, আরামে চোখ বুঝল তুলি। শুভ্র মৃদু আওয়াজে বলল, এবার নিশ্চিন্তে ঘুমাও, আই এম দেয়ার। তুলির কথাটা কি যে ভালো লাগলো, বোধ হলো শুভ্রর কাঁধে শক্ত করে মাথাটা চেপে রাখতে। তুলি একবার মাথা তুলল, শুভ্র তাকালো, তুলি বলল, থ্যাংকস সব কিছুর জন্য। শুভ্র হাসলো খানিক, তুলি আবার আরাম করে শুভ্রের কাঁধে মাথা রেখে চোখ বুঝল। বাস থেকে থেমেছে দীঘানালিতে, এখান থেকে আর কোনো বাস যাবে না, বাকিটা পথ যেতে হবে চাঁদের গাড়ি করে। চাঁদের গাড়ি মূলত এক প্রকার জিপ গাড়ি, সাজেকের সবাই এটাকে জিপ না বলে সুন্দর ভাষায় চাঁদের গাড়ি বলে। তুলি বাস থেকে নেবে মুখে পানি ছেটালো, ঘুমে চোখ খুলতে পারছে না সে। শুভ্রের হাতে সব ব্যাগ, সে এক পাশে ব্যাগ রেখে তুলির কাছে গেল, বলল, চা খাবে তুলি, ঘুম কাটবে তাহলে? তুলি হামি ছেড়ে বলল, খাবো, আপনি? শুভ্র হেসে উত্তর দিল, চায়ে কখনো আমার না নেই, সর্বদা হ্যাঁ। তুলি হেসে ফেলল, হেসে হেসে আন মনে বলল,
ভালোই হয়েছে দুজন চা পাগল, মাঝরাতে চা দেখতে দেখতে কয়েক কাপ চা সাবার করা যাবে। শুভ্র হাসলো, তলির তার সংসার নিয়ে কত ইচ্ছে, তাকে নিয়ে কত স্বপ্ন, ব্যাপারটা শুভ্রের ভীষণ ভালো লাগলো। শুভ্র মুচকি হেসে চা আনতে গেল। চা খেয়ে সবাই চাঁদের গাড়িতে চড়ে বসলো। ওদের ছয়জনের জন্যেই একটাই চাঁদের গাড়ি লেগেছে, ছয় সিটে ছয়জন। সাজেকের পথটা বেশ সুন্দর, বারবার তুলি গাড়ির অবস্থায় শুভ্রের উপরে পড়ে যাচ্ছে, ওড়নাও ঠিকঠাক জায়গায় থাকছে না। স্যারদের সামনে তুলি এক প্রকার নাস্তানাবুদ অবস্থা। শুভ্র হয়তো বুঝতে পারল, ফিসফিস করে বলল, ওড়নায় পিন দিয়ে দাও, খুলবে না আর? তলি তাই করলো। তলি ঠিকঠাক বসতে পারছে না দেখে শুভ্র বাম হাতে তলির কাঁধ ধরে নিজের সঙ্গে চেপে ধরেছে। তলি শুভ্রের দিকে চেয়ে শুভ্র নিরন্তর বসে গল্প করছে আরিফ ফারহানের সাথে, অথচ এখনও এক হাতে তলিকে আগলে আছে। তলি শুভ্রের যত্নে আরও একবার তার প্রতি ভালোবাসা জন্মালো। মানুষ হিসেবে কতটা অসাধারণ শুভ্র, সেটা কি শুভ্র কোনো দিন জানবে? তলিকে এতটা সেফ অনুভব করানো, এতটা যত্নে এতদূর নিয়ে আসার জন্যে তলি শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, সেটাও কি শুভ্র মহোদয় জানবে? তলি একদিন জানাবে, সব জানাবে।